দাম গুলা কেমন থাকবে? যেমন এই জোড়াটা দেখি কেমন দাদা, এটা কোয়ালিটি 100-100, এটা বাবা মা রিঙ্গের, এটা রিঙ্গের ব্লাড লাইন, রিঙ্গের ব্লাড লাইন। হ্যাঁ জি। আর কোয়ালিটি গিয়ার দেখেন তাহলে বুঝবেন। এই দর্শক, এই যে গিয়ারটা আমি দেখাইলাম মাদিটার, আর নটটা তো ইচ্ছে মাকে, এই যে বাচ্চা এই দুইটা, আর এই যে মাদিটা, তারপর মাদিটা একটু উঠে দিচ্ছি, এই যে বাচ্চাগুলো দেখাইলাম ভাইয়া। এগুলা বাচ্চা সহ কত করে দুইটা? এটা বাচ্চা সহকারে লাইন। হাড়িটা কি? হাড়িটা একটা নট নর। হ্যাঁ জি। আর এই যে লাভ দিয়ে উঠছে এটা মাদি, মাদি তো সাইজ তো আল্লাহর রহমতে মাশাআল্লাহ দিয়ে দিছে আল্লাহ, বিগ সাইজ। তবে মনে মেবি ডিম আছে তাই না? এই যে একটা ডিম অলরেডি দিয়ে দিছে দর্শক, তো আরেকটা হয়তো দিবে। তো এটা দাদা এগুলো কোয়ালিটি কেমন? কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর। হ্যাঁ দর্শক, এই যে নরের শেপটা দেখালাম, চোখ দেখেন একদম, এই যে মাদি। তো দাদা এগুলো ডিম বাচ্চা করা? ডিম বাচ্চা করা, এবং কি হয়তো 2-3 দিনের মধ্যে ডিম দিয়ে দিবে ইনশাআল্লাহ, 2-3 দিনের ভিতরে ডিম দিয়ে দিবে ইনশাআল্লাহ। তো এগুলো কত হলে দিতে পারেন আপনি? এই জোড়াটা ভাই। আচ্ছা আচ্ছা, দর্শক এগুলো আসলে বাচ্চা কবুতর 3-4 পরে আছে ভাইয়া, নরমাদি কনফার্ম করা আছে। আচ্ছা এগুলো কি ডিম বাচ্চা করা? ডিম বাচ্চা করা, রানিং পেয়ার, রানিং পেয়ার। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো রানিং পেয়ার যেহেতু বলতেছেন, আপনার যেহেতু জোড়া জোড়া আছে না, জোড়া ছাড়া আছে জায়গায়? একটা জোড়া আছে আর একটা সিঙ্গেল আছে। সিঙ্গেল আছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো দাদা এগুলো জোড়া কত আর সিঙ্গেল কত? খুবই রোজ কালার, তো আমি দেখাই দেন, এই যে খুবই ব্লু মাথা দাও, যেটা ব্লু মাথার উপরে এটা হচ্ছে মেয়ে, আর লাল যেটা মাথার উপরে এটা ছেলে। আসলে দেখেন আপনারা, তো দাদা এগুলো যদি নিতে চায়, হ্যাঁ এই যে ইগুলো যেটা পিসার আছে আর যেগুলো আছে গ্রিন আছে, এগুলো কোনটা কত টাকা করে পড়বে? আসলে আমরা গ্রিন পিসার গুলা 4,500 করে বিক্রি করি, কিন্তু আপনার গত ভিডিওতে এক বাই তিন জোড়া নিচ্ছে, 4,000 করে দিয়ে দিছি জোড়া, তো 4,000 করে রাখা যাবে। আচ্ছা একটু যদি ইনশাআল্লাহ দুই রকম, মানে একের ভিতরে দুই পাঁচ, আর এগুলাতে কিছু আনকমন বাচ্চাও পাওয়া যায় যেগুলা খুবই দাম থাকে। ও এগুলা মিউটেশন আলাদা আলাদা, আমি বেশ কয়েক জোড়া দিয়ে রাখছি আলাদা আলাদা ভালো কিছু পাওয়ার জন্য। হ্যাঁ তো দর্শক আশা করি পাখির ভিডিও চাইলে কমেন্টে জানাবেন। তো দুইটা ডিম আছে এটা? হ্যাঁ দুইটা ডিম আছে, ইভেন দুইটাই জম, দুইটাই জমে গেছে। তো দাদা এগুলা কত টাকা চাচ্ছেন? এটা জমা দিই তো দর্শক। আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী, যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন। দর্শক আজকে আবার চলে আসলাম জাকির ভাইয়ের কবুতরের লপটে। এই লপ থেকে খুবই ন্যায্য দামে এবং কম দামে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব, তবে কবুতরগুলো আইসা নিতে পারলে ভালো হবে। আর দর্শক কিছু পাখি আছে, আমি সেটাও দেখানোর চেষ্টা করব। তবে এখন জাকির ভাইয়ের সাথে কথা বলবো, কি কি কবুতর আছে এই খামার থেকে আপনারা নিতে পারবেন, তবে স্পেশালিভাবে কিছু পাখি আছে সেটা আমি দেখাবো। খুবই কম দামে কোকাটো আছে, লাভবাট আছে, এবং বাজিগার আছে, আর টিয়া পাখি আছে। আশা করি আপনারা সংগ্রহ করবেন। চলুন ভাইয়ের সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন জাকির ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তো আপনার খামারে আজকে চলে আসলাম, হ্যাঁ মৌসুম টিমের পক্ষ থেকে। তো আজকে কি কি কবুতর থাকতেছে, আর দাম কোয়ালিটি কেমন, আর কি কি পাখি থাকতেছে আমাকে একটু জানাবেন ইনশাআল্লাহ। আজকে আমাদের কবুতর থাকবে, মডানা আছে, ড্যানিশ আছে, আপনার শোকিং আছে, প্যান্টেল আছে, ড্রেসার কবুতর আছে, মাশাআল্লাহ অনেক কবুতর আছে আমরা দেখাবো। আর পাখির কালেকশনটা থাকতেছে, লাভবার্ড থাকবে, রিংনেট থাকবে, ককাটেল থাকবে, আপনার হিরামন্ততা আছে, কালিম পাখি আছে, অনেক ধরনের পাখি আছে ইনশাআল্লাহ। আমরা ভিডিও জুড়ে দেখাবো, গত ভিডিওতে আমরা ভালো পাখি সেল করছি আপনার ভিডিওতে ইনশাআল্লাহ, আশা করি এবারে যাবে, যা আছে দেখাবো। আর আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি দর্শকদেরকে, আমাদের ঠিকানা আমতলা কাঠগড়া আশুলিয়া সাভার, মোবাইল 01-71-988-5840, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ বিকাশ সবকিছু আছে ইনশাআল্লাহ, আপনারা দেখে শুনে জাস্টিফাই করে নিতে পারবেন। আর মহসিন ভাই আপনি সবসময় আমাদের এখানে আসেন ইনশাআল্লাহ, আশা করি কোনো রকম কোনো প্রবলেম এখনো আপনার কাছে আসে নাই, কোনো অভিযোগ ইনশাআল্লাহ আসবেও না। আমি চেষ্টা করি সততার সাথে কাস্টমারের সাথে লেনদেন করার জন্য ইনশাআল্লাহ, দোয়া করবেন আপনারা আমার জন্য। আর প্রতিটা জিনিস কোয়ালিটি ফুল থাকবে, চেষ্টা করবে একটু কমে দেওয়ার জন্য, তবে একটু বেশি হলেও আপনারা ভালো জিনিসটা ক্রয় করবেন, এটা আমার রিকোয়েস্ট আমার কাস্টমার যারা আছেন ইনশাআল্লাহ। তো দর্শক আর কথা বাড়াবো না, আমরা এখন প্রথমে কিছু পাখিগুলো দেখাবার চেষ্টা করব, আর খামারটা তো আমি দেখানোর চেষ্টা করলাম, তবে কবুতর পাখি জাকির ভাই থেকে আপনারা নিতে পারবেন টেনশন ছাড়া। তো চলুন দেখাই।
ভাই এটা কি কবুতর আপনার দাদা? এটা হচ্ছে মডানা, ইন্দোনেশিয়ান মডানা। হ্যাঁ, এই এগুলো কয় পরে আছে দাদা? এটা একবারে জিরো পরে আছে, আর এটা বাবা মা ইম্পোর্ট করা, ইম্পোর্ট করা বাবা মা। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো ভাইয়া এগুলো জিরো পরে আছে আপনার? জি ভাইয়া। আর কালারটা তো অনেক সুন্দর একটা কালার, তো রিয়ার কালার, ইন্দোনেশিয়ান কালার, ইন্দোনেশিয়ান কালার দাদা। তো এগুলো দামগুলো কেমন থাকবে ভাই? এগুলো অনেক হাই প্রাইসে সেল করতে হয়, কিন্তু আমরা ইনশাল্লাহ লো প্রাইসে দেওয়ার চেষ্টা করব। যেমন এই জোড়াটা ধরেন আমরা হয়তো 9-10 হাজার বিক্রি করতে পারি, কিন্তু এটা আপনার দর্শকদের জন্য 7,500 টাকা চাওয়া দাম। এখান থেকে ইনশাল্লাহ একটু অনার করব। কত হলে দিবেন আপনি দাদা? 7,500 টাকা চাওয়া দাম, এখান থেকে অল্প একটু অনার করব। 7,500 টাকা চাওয়া দাম আপনি? হ্যাঁ জি। এই পেয়ারটা, আচ্ছা আচ্ছা ভাই, এটা কি কবো তো দাদা পেয়ার? এটা ব্ল্যাক ডেনিশ। ব্ল্যাক ডেনিশ? হ্যাঁ আচ্ছা আচ্ছা। ব্ল্যাক ডেনিশটা এগুলো রানিং দাদা পেয়ার? এটা রানিং না, এটা 4-5 পরে আছে। 4-5 পরে আছে? এটা 4 পর, 9-5 পর। আচ্ছা, মাদি কোনটা দাদা পেয়ার? মাদিটা হচ্ছে আপনার এই যে নিচেরটা আর উপরেরটা নর। উপরেরটা নর? হ্যাঁ। কোয়ালিটি কেমন দাদা এটা? কোয়ালিটি 100-100। এটা বাবা মা রিঙ্গের, এটা রিঙ্গের ব্লাড লাইন, রিঙ্গের ব্লাড লাইন। হ্যাঁ জি। আর কোয়ালিটি গিয়ার দেখেন তাহলে বুঝবেন। এই দর্শক, এই যে গিয়ারটা আমি দেখাইলাম মাদিটার, আর নটটা তো এই সাইডে আমি দেখাই একটু। কোনো রকম মিসিং নাই, একদম ফ্রেশ আছে। ফ্রেশ আছে? হ্যাঁ একবারে ফ্রেশ। তো দাদা এটা কত হলে দিবেন আপনি এই প্যাডটা? এটা 12,000 টাকা চাওয়া দাম, বাকিটা আলোচনা সাপেক্ষে একটু। 12,000 টাকা চাওয়া দাম আপনার? হ্যাঁ জি। এটা আলোচনা করে আপনি দিবেন? জি। আচ্ছা দর্শক, তো এটা আলোচনা করে আপনারা নিতে পারবেন 12,000 টাকা বাই চাওয়া দাম। ভাই এটা কি আপনার? এটা ব্ল্যাকলেস শার্টিং, ওভারলাইট, ওভারলাইট ব্ল্যাক লেস শার্ট শার্টিং। হ্যাঁ দাদা জি। আচ্ছা আচ্ছা দাদা, এটার তো দুইটা বাচ্চা দেখতেছি আমি। জি জি, দুইটা বাচ্চা। এই যে দুইটা বাচ্চা আছে দর্শক, আমি দেখাই। তো দর্শক, এই যে নটটার জন্য আসলে বাচ্চাদেরকে সেভ করার চেষ্টা করতেছে নটটা, আর মাদিটা খাওয়াচ্ছে, তো আমি একটু তারপর একটু রিস্ক নেই। এই যে অনেক মাইট দিচ্ছে আমাকে, এই যে বাচ্চা এই দুইটা, আর এই যে মাদিটা, তারপর মাদিটা একটু উড়িয়ে দিচ্ছি। এই যে বাচ্চাগুলো দেখাইলাম ভাইয়া, এগুলো বাচ্চা সহ কত করে দুইটা? এটা বাচ্চা সহ করে 10,000 টাকা চাওয়া দাম। চাওয়া দাম 10,000 টাকা বাচ্চা সহ? কোনো রকম কোনো মিসিং নাই। মিসিং নেই? হ্যাঁ। এবং 4-5 দিনের মধ্যে আবার ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে। 4-5 দিনের ভিতরে ডিম দিবে? তো এটা 10,000 টাকা আপনার চাওয়া দাম? জি। বাচ্চা সহ? জি বাচ্চা সহ। এক সমান হয়েছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে দাদা, তো 10,000 টাকা চাওয়া দাম এটা। ওকে ভাই, এটা কি কবুতর আপনার? এটা ব্ল্যাক এন্ড গোল্ড আর্টসেঞ্জেল। আর্টসেঞ্জেল? হ্যাঁ জি। কালারটা তো চরম আসতেছে দাদা আপনার। আচ্ছা আচ্ছা, এই যে অরিজিনাল, এটা মাদি তাই না? ওটা নট? তো ভাই এগুলো রানিং? এটা রানিং পেয়ার। আচ্ছা, এই পেয়ারগুলোর দাম কেমন? এটা 5,500 টাকা চাওয়া দাম। 5,500? আর একটু বিক্রি দাম দাদা কেমন যাবে এগুলা? এটা আসলে আমি এখান থেকে ইনশাল্লাহ অনার করব। অনার করা হবে? হ্যাঁ জি। তো দর্শক আমি দেখাই আপনাদেরকে, এটা হলো মাদিটা ব্ল্যাক গোল্ড, এর উপরে কোনো আর্টসেঞ্জেল হয় না ভাইয়া। দেখেন ব্ল্যাক এর উপরে গ্রিনটা একদম চিকচিক করতেছে। হ্যাঁ, তো কত হলে দিবেন দাদা এটা আপনি বললেন? এটা 5,500 চাওয়া দাম, বাকিটা ইনশাল্লাহ যতটুকু অনার করতে পারি অনার করা যাবে। হ্যাঁ জি। আচ্ছা ঠিক আছে ভাই, এটা কি আপনার? এটা লক্ষা কবুতর, কালো লক্ষা। কালো লক্ষা কবুতর? হ্যাঁ জি। দর্শক, খুবই চমৎকার গেট আপ এবং কোয়ালিটি শেপ, আমি একটু দেখাই বাজার। তো এগুলার প্রাইস কেমন থাকবে? ডিম বাচ্চা করছে কিনা আমাকে একটু ধারণা দিন। 100% গ্যারান্টি, আর প্রচুর পরিমাণে মানে গেটাওয়ালা একটা কবুতর, দমগুলো অনেক বেশি। হ্যাঁ, আর কিছু কেটে দেওয়া আছে ব্রিডিং সুবিধার্থে। আচ্ছা আচ্ছা, সামনেরটা মাদি? হ্যাঁ। আর এই যে পিসেরটা নর? হ্যাঁ। আর জেড গলা স্প্রিং করে দুটোটাই? দুটোটা জেড গলা স্প্রিং করে? হ্যাঁ। তো ভাই এগুলার দাম কত টাকা থাকছে? 3500 টাকা একদম। একদম 3500? একটু কম বেশি করা যাবে ভাই? এটা খুব হাই লেভেলের একটা লক্ষ্য, এটা যে নিবে সে জিতবে ইনশাল্লাহ। তারপর একটু মশিন টিভি তো একটু কম চাই জাকির ভাইদের থেকে, যদি কিছু ইনশাল্লাহ 200 টাকা অনার করলাম। 200 টাকা অনার করা যাবে? হ্যাঁ 300 টাকা। 3300 টাকাটা? হ্যাঁ জি। আচ্ছা ঠিক আছে। সম্মানিত দর্শক, তো এই জায়গার ভিতরে দেখতেছি ভাই, এগুলো কয় জোড়া জায়গায়? এখানে 2 জোড়া। 2 জোড়া মানে কি এগুলা? মানে আপনার 12 মা 12 মা? হ্যাঁ। একবার টকটকা লাল, টকটকা লাল গিয়ারে। তো ভাই এগুলো 2 জোড়া কি একই সাথে না আলাদা আলাদা? জোড়া ভাই 4 পরে আছে, আর এক জোড়া নিউ অর্ডার, 9-10 নিউ অর্ডার। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভাই এগুলা কোনটার কত টাকা প্রাইস? এটা প্রাইসটা আসলে বলবো না, এটা যে ভাইয়ের দরকার ফোন দিবে, নিয়ে যাবে ইনশাল্লাহ। এটা প্রাইস একটু কমই রাখবো, কারণ এই আপনার 12 মাটা কমই পাওয়া যায়। কমই পাওয়া যায়? জি। কারণ আচ্ছা, এত সুন্দর টকটকা লাল গিয়ারে সব সময় পাওয়া যায়? পাওয়া যায় না ভাই। এগুলা কয় পরে কয় পরে আছে বললেন? এক জোড়া 4 পরে আছে, আর এক জোড়া আপনার 9-10 পরে আছে। 9-10 পরে আছে? হ্যাঁ। এই যে পিছনে যে জোড়াটা দাঁড়ায় আছে এটা 9-10 পরে আছে? এটা 10 পরে আছে। আর এই সামনেরটা দাদা 4 পরে? 4 পরে বাচ্চা। আচ্ছা আচ্ছা, 4 পরে বাচ্চা। নরমাদি বোঝা যায় এগুলা? জি জি ভাই, নরমাদি বোঝা যায়। আচ্ছা, তো এগুলা আলোচনা করে দিতে হবে তাই তো? হ্যাঁ। আচ্ছা দর্শক, তো আমি বারবার দেখাই দিলাম, তো দর্শক আশা করি আপনারা আলোচনা করে নিতে পারবেন। 2 জোড়া আছে জায়গা? আচ্ছা ঠিক আছে।
ভাই এটা কি কবুতর দাদা আপনার? এটা কালো জ্যাকোবিন। কালো জ্যাকোবিন? হ্যাঁ জি। আচ্ছা কালো জ্যাকোবিন দর্শক, তো আমি দেখাই আপনাদেরকে, খুবই চমৎকার কোয়ালিটি শেপ। তো দাদা এগুলা কেমন প্রাইসে থাকবে বা কেমন দাম? এটা 6000 টাকা চাওয়া দাম, একদম হাই লেভেলের একটা জ্যাকোবিন, কোন রকম মিসিং নাই। আর মাথার হুডগুলো দেখেন কত বড়, চেহারায় দেখা যায় না, চেহারায় দেখা যায় না। হ্যাঁ জি। তবে এগুলা কোনটা নর কোনটা মাদি? এটা এই যে আপনার হাড়ির উপর একটা মাদি আর নিচে একটা নর। এটা নর? হ্যাঁ ভাইয়া জি। আচ্ছা এগুলা প্রাইসটা কত টাকা থাকতেছে ভাই? 6000 টাকা চাওয়া দাম ভাইয়া। 6000 টাকা পে চাওয়া দাম, এটা দর্শকরা নিতে পারবে কেমন? এটা আসলে আলোচনা করে আমি একটু অনার করে দেবো ইনশাআল্লাহ। আলোচনা করে 6000 টাকা পে চাওয়া দাম থাকতেছে? হ্যাঁ জি। আচ্ছা দর্শক, তো আমি দেখানোর চেষ্টা করলাম, এই যে দেন কবুতরগুলো খুবই সুন্দর কোয়ালিটির শেপ আমি দেখালাম, ঠিক আছে ভাই। এটা কি কবুতর আপনার? এটা কিং কবুতর ভাই। কিং? কিং, কালো কিং। আচ্ছা আচ্ছা, এই যে উপরেরটা কি? এটা মাদি? মাদি। মাদি শেপটা আমি দেখাই দর্শক। আর ওটা ভাইয়া? এটা নর। নর? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো দাদা এইগুলা কি ডিম বাচ্চা করা? এটা ডিম বাচ্চা করা, রানিং পেয়ার। রানিং পেয়ার আপনার এগুলা? তো এগুলা দামটা কেমন চাচ্ছেন বা কিরকম হলে দিতে পারেন? 5500 টাকা চাওয়া দাম। 5500 টাকা চাওয়া দাম এগুলা। এগুলা বিক্রি কেমন হতে পারে? আচ্ছা ভাই এটা যে নিবে একদম 4500 টাকা। 4500 টাকা। সামনেরটা মাদি, পিছেরটা নর? নর। দর্শক একটু দেখাই দিই আপনাদের কবুতরগুলো। এটা নটটা শেপটা দেখেন আপনারা, খুবই চমৎকার কোয়ালিটি শেপ। আর এলো মাদি রানিং। কত? 4500? 4500 টাকা। 500 টাকা একদম ভাই। এটা কি কবুতর আপনার? এটা হচ্ছে লাল মুক্তি ভাই। লাল মুক্তি? কি এটা? এটা বাচ্চা জিরো করে। জিরো করে বাচ্চা আপনার কাছে? এটা দুইটাই জেট স্প্রিং। জেট স্প্রিং করে? আচ্ছা দর্শক, এই যে দেন বাচ্চাগুলো জেট করতেছে, খুবই চমৎকার কোয়ালিটি শেপ আমি দেখাই। এই যে দেন কোয়ালিটি এবং তুলনামূলকভাবে খুবই সুন্দর। তো কবুতরগুলো একটু উপরে আছে, আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে দেন। তো ভাইয়া এগুলা প্রাইসটা কত টাকা থাকতেছে? তো ভাইয়া বিক্রি করতে হয় 1500-1800, একদম 1200 টাকা। একদম 1200? 1200। এটা জিরো পরের? জিরো পরের, বিন্দু পরিমাণ কোনো মিসিং নেই। মিসিং নেই? হ্যাঁ। জেট গলা স্প্রিং দেখেন, গলা কষ্টছে। গলা কষ্টছে? হ্যাঁ। আসলে ভয় পাইলে তো কষে না, আমার মধ্যে উপরের দিকে থাকলে একটু ঝামেলা হয় আমাদের, তারপরে দেখানো লাগে। তো এটা 1200 ভাইয়া? 1200 টাকা। ফাইনাল? ফাইনাল। ওকে ঠিক আছে ভাই। এটা কি কবুতর আপনার দাদা? এটা পলিশ লাইন। পলিশ লাইন? হাড়িটা কি? হাড়িটা নর? হ্যাঁ জি। আর এই যে লাভ দিয়ে উঠছে, এটা মাদি? মাদি। তো সাইজ তো আল্লাহর রহমতে মাশাআল্লাহ দিয়ে দিছে আল্লাহ, বিগ সাইজ। তবে মনে মেবি ডিম আছে তাই না? এই যে একটা ডিম অলরেডি দিয়ে দিছে দর্শক, তো আরেকটা হয়তো দিবে। তো এটা রানিং পেয়ার ইনশাআল্লাহ, যাতে ডিম দিয়ে দিছে। তো ভাইয়া এগুলার প্রাইস কেমন থাকবে বা কিরকম? এই জোড়াটা 4500 টাকা একদম ডিম সহকারে। ডিম সহকারে কত? 4500। এটা বিক্রি দাম দাদা? বিক্রি দাম এটা দাদা 4500 টাকা বিক্রি দাম। একদম কোয়ালিটি সম্পূর্ণ একটা কবুতর, এর উপরে কোনো পলিশ লাইনের কোয়ালিটি হয় না। কোয়ালিটি হয় না তেমন সাইজ। আচ্ছা আচ্ছা, তো ডিম সহ কত? 4500 টাকা। 4500 টাকা লাগবে? হ্যাঁ জি। আচ্ছা ঠিক আছে। এই যে দর্শক ডিম, সম্মানিত দর্শক, তো এক পায়ের কবুতর দেখাই। এটা কি কবুতর দাদা আপনার? এটা মিলি রেসার। মিলি রেসার? হ্যাঁ জি। আচ্ছা দাদা এগুলো কোয়ালিটি কেমন? কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর। অনেক সুন্দর? হ্যাঁ দর্শক, এই যে নর শেপটা দেখালাম, চোখ দেখেন একদম, এই যে মাদি। তো দাদা এগুলো ডিম বাচ্চা করা? ডিম বাচ্চা করা, এবং কি হয়তো 2-3 দিনের মধ্যে ডিম দিয়ে দিবেন ইনশাআল্লাহ। 2-3 দিনের ভিতরে ডিম দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো এগুলো কত হলে দিতে পারেন আপনি? এই জোড়াটা ভাই 3500 টাকা একবারে ফিক্স। এটা 3500 টাকা একদম ফিক্স? একটু কম বেশি করা সম্ভব? এটা আর সম্ভব না দাদা, এগুলো চারের উপরে সেল করতে হয়। চার উপরে সেল করতে হয়? সেল করা লাগবে। 3500 বলে দিছি। আর এটা মাদিটা তাই না দাদা? আর এই যে নর? হ্যাঁ জি। তো কত হলে দিবেন আপনি? 3500 একদম। একদম 3500? আচ্ছা ভাই এটা কি কবুতর? এটা ইউলো লক্ষা। হ্যাঁ দর্শক দেখেন আপনারা, খুবই চমৎকার গেট আপ ইউলো লক্ষা। তো ভাইয়া এগুলো কয় পরে আছে বা কেমন? এটা আমাদের 3-4 পরে আছে। 3-4 পরে আছে? এগুলো ডিম বাচ্চা করা? বাচ্চা? হ্যাঁ বাচ্চা। এটা বাচ্চা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দর্শক এগুলো আসলে বাচ্চা কবুতর, 3-4 পরে আছে ভাইয়া। নরমাদি কনফার্ম করা আছে? কনফার্ম। আচ্ছা এগুলো প্রাইসটা কত টাকা থাকতেছে? এটা একদম 2500 টাকা, মাত্র 2500। একটু কম বেশি করা যায়? এই এটা কম বেশি করা যায় না, কেননা এটা আমেরিকান অরিজিনাল। আমেরিকান অরিজিনাল? হ্যাঁ। যেটা এটা আপনার তেলগুলো দেখেন তাহলে বুঝবেন, অনেক সুন্দর ভাইয়া। 2 লক্ষ তেল এত বড় হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো 2500 টাকা ফাইনাল? ফাইনাল ভাই। এটা কি কবুতর? এটা নান? এটা ইংলিশ নান। নান? হ্যাঁ। খুবই চমৎকার কোয়ালিটির শেপ দর্শক আমি দেখাই আপনাদেরকে। সামনেরটা
নর পিসেটা মাদি তবে যে জুটিগুলো আমি দেখাই দিলাম আর কবুতরগুলো দেখানোর চেষ্টা করতেছি তো ভাইয়া এগুলা কি ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা রানিং পেয়ার রানিং পেয়ার হ্যাঁ আচ্ছা আচ্ছা তো রানিং পেয়ার যেটা বলতেছেন আপনি ভাইয়া এগুলা পাঁচটা কত টাকা হ্যাঁ এটা প্রাইস ভাইয়া বিক্রি করতে হয় 3000 টাকা কিন্তু আমরা একদম সীমিত দামে দিয়ে দিচ্ছি মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকাটা জি একটু কম বেশি করা যাবে দাদা একদম 2000 টাকা ভাই সামনেরটা কি এটা সামনেরটা হচ্ছে মাদি পিসেটা নট আচ্ছা এইটা 20 50 টাকা কমন দেবেন ভাই এগুলো আছে বাচ্চাই বিক্রি করে দেয়া যায় 12 1500 জির উপরে তো রানিং পেয়ার 2000 মানে 2000 টাকা রানিং হবে আচ্ছা ঠিক আছে জাকির ভাই এটা কি কবুতর আপনার দাদা এটা হচ্ছে কিং কবুতর কিং কবুতর এটা কি এটা এটা নট নট এটা হ্যাঁ ওগুলো কি রানিং না নিউ অর্ডার নিউ অর্ডার নিউ অর্ডার আর এটা ভাইয়া এটা মাদিটা মাদিটা হ্যাঁ তো ওগুলো লাল গিয়ার মোটামুটি খুব সুন্দর লাল গিয়ার ছোট লাল ছোট লাল হ্যাঁ আচ্ছা একটু নাড়া দিয়ে দেখাই তো ভাই এগুলো কেমন দাম চাচ্ছেন আপনি নিউ অর্ডার এগুলো তো একদম 3500 টাকা একদম 3500 একটু কম বেশি করা যায় জানেন এটা খুব হাই লেভেলের খুব সুন্দর একটা কবুতর খুব সুন্দর একটা কবুতর এটা মাদি হ্যাঁ এটা মাদি নিউ অর্ডার নিউ অর্ডার 3500 জি আচ্ছা ঠিক আছে দর্শক 3500 টাকা হলো প্রাইস জোড়াটা নিতে পারবেন ভাই এটা কি কবুতর দাদা আপনার এটা বন্টিনেট বন্টিনেট হ্যাঁ আচ্ছা বন্টিনেট ভাই নর কোনটা মাদি কোনটা এটা স্ক্রিনের বামেরটা নর ডানেরটা মাদি আচ্ছা এই ডানেরটা মাদি মাদি এটা হ্যাঁ আচ্ছা দর্শক এই যে দেখেন আপনারা খুবই চমৎকার কোয়ালিটি শেপ আমি দেখানোর চেষ্টা করলাম এই যে ভাই এই জোড়াগুলা কি রানি এটা নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট হ্যাঁ আচ্ছা দর্শক এই যে দেখেন উপরেরটা পা পর্যন্ত খুবই একই কালার তো এগুলা দাম কত বন্টিনেটটার ভাই এটা বিক্রি করতে হবে 3500 টাকা কিন্তু আপনার দর্শকদের জন্য মাত্র 2500 টাকা 2500 টাকা মাত্র মাত্র 2500 দর্শক নিউ অ্যাডাল্ট এটা বন্টিনেট তো 2500 টাকা হলো আপনারা এই জোড়াটা সংগ্রহ করবেন এটা হলো মাদি আর এই সেটটা হলো নট তাই তো জি 2500 ভাইয়া 2500 নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট ওকে ভাই এটা কি কবুতর আপনার এটা রেচার কবুতর রেচার রেড চেকার হ্যাঁ তো দর্শক এটা সামনেরটা কি দাদা মাদি মাদি আর এই যে পিছেরটা ডিম নিয়ে বসে আছে কয়টা ডিম আছে দাদা দুইটা ডিম নিয়ে বসে আছে হ্যাঁ নটটা খাঁচার উপরে আর মাদিটা পাড়া দিচ্ছে দর্শক আমি দেখাই আপনাদেরকে তো দাদা এগুলোর প্রাইস কেমন থাকতেছে ডিম সহ এটা ডিম সহ একদম 3000 টাকা ডিম সহ একদম তো কম বেশি করা যায় এটার বাচ্চাও আছে জিরো পরে নিতে পারবে জিরো পরে বাচ্চাও নেওয়া যাবে হ্যাঁ জি তো দর্শক এটা ডিম সহ আর বাচ্চা তো আলাদা হ্যাঁ আচ্ছা আলাদা আমরা দেখাই আলাদা দর্শক তারপর আমি একটু মাদিটা যত ডিমের কাছে যাচ্ছে এই জন্য আমরা যাই দিচ্ছে না কালারটা দেখাই দিলাম আর নটটারও আমি দেখাইলাম তো কত হলে দিবেন দাদা এটা 3000 টাকা 3000 টাকা ডিম সহ ডিম সহ ভাইয়া এটা কি ওটার বাচ্চা রেড চেকার জি ভাই আচ্ছা ওখানে তো ডিমে আছে ওটা হ্যাঁ এটা কি একসাথে দিবেন না আলাদা আলাদা এটা আলাদা নিতে পারবে একসাথেও নিতে পারবে আচ্ছা আচ্ছা তো আলাদা নিতে গেলে ভাই এগুলো তো জিরো পরে আছে তাই না আর বাবা মা ডিমে আছে আচ্ছা তো এগুলোর প্রাইসটা কত টাকা থাকতেছে 1500 টাকা পড়বে একদম 1500 টাকা পড়বে দেন না কিছু কমাই টমাই দেওয়া যায়নি ভাই আসলে এক জোড়া বাচ্চা এগুলা খুব রেস করাইতে পারবে উড়ায় পালতে পারবে কোয়ালিটি শেপ দেখেন খুব সুন্দর খুবই সুন্দর ভাইয়া আর কি করবো ইনশাল্লাহ আর কি করা যায় জানা 100 টাকা সম্মান করবো 1400 টাকা 1400 টাকায় পেয়ারটা ভাইয়া খুবই সুন্দর কোয়ালিটি 1400 ফাইনাল হ্যাঁ ফাইনাল আচ্ছা দর্শক 1400 টাকা পারবেন এই যে বাচ্চাগুলো খুবই সুন্দর আর কিছু পাখি আছে দর্শক কিচিমিচি করতেছে আমি দেখাবো লাস্টে দেখি ইনশাল্লাহ ভাই এটা কি কবুতর আপনার এটা হচ্ছে টেলমার্ক টেলমার্ক হ্যাঁ আমেরিকান টেলমার্ক আচ্ছা এলে কি ভাই কয় পরে আছে ভাই কেমন দাম 500 পরে আছে ভাই 500 পরে আছে সামনেরটা কি দাদা এটা মাদি এটা মাদিটা মাদিটাই ভাবে রইছে জেড গলা স্প্রিং জেড গলা স্প্রিং আর দর্শক দমগুলো আমি দেখাই আপনাদের দুটো কবুতর খুবই সুন্দর আর এই যে দেন এটা মাদি হ্যাঁ ভাইয়া আর ওটা নর হ্যাঁ আচ্ছা তো ভাইয়া এগুলো প্রাইসটা কত এটা একদম 3500 টাকা একটু কমাই টমাই দেন দাদা নিয়ে যান এটা আর কমানো যাবে না কোনো রকম মিসিং নাই পুতুলের মতো ফ্রেশ পুতুলের মতন ফ্রেশ হ্যাঁ আচ্ছা দর্শক এগুলো হলো পুতুলের মতন ফ্রেশ এই যে দেখেন এটা মাদি হ্যাঁ এটা মাদি এটা মাদিটা আর এই যে নটটাই সেটা আছে তো কয় পরে আছে বলেন আপনি দাদা এটা 500 পরে আছে 500 পরে আছে কত হলে দিবেন এটা 3500 টাকা 3500 টাকা একদম হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই এটা কি কবে ধর আপনার শর্ট পিস কালো শর্ট পিস কালো শর্ট পিস জিরো পরে হ্যাঁ দর্শক জিরো পরে কালো শর্ট পিস বেবি এটা আর যে ঠোঁটগুলো আমি দেখাই আসলে এগুলো বয়সের সাথে সাথে ছোট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই না ভাই আরো 340 লাল গিয়ারে তো বাজার এগুলা যত জিরো পরে আছে ভবিষ্যৎ উপরওয়ালায় জানে তবে এখন খুবই সুন্দর হেলদি আছে
আছে তো একটু দামটা একটু গোছায় বলে দেন আমার কত টাকা করে দিবেন এটা 2500 টাকা চাওয়া দাম রাখলাম জান একদম বেস্তম তো চাওয়া দাম রাখলাম এখান থেকে সম্মান করব এটা 2500 টাকা আপনি চাইতেছেন এটা সবটা এখন কম পাওয়া যায় দাদা কম পাওয়া যায় তো একটু কম বেশি করা যাবে একটু দেন কম বেশি তো অবশ্যই করে দিবেন আচ্ছা 2500 টাকাটা চাওয়া দাম একদম না তো দর্শক আপনারা খুবই কম দামে এই জোড়াটা নিতে পারবেন ইনশাআল্লাহ আর পট্টি পট্টিগুলো আমি দেখায় দেই দেখেন আপনারা খুবই চমৎকার কোয়ালিটি এই যে দেন আর এই যে দেন খুবই চমৎকার শেপ এবং কোয়ালিটি দুটোটা আমি দেখাই দিলাম পিসের সাইজ সামনের সাইজ ঠিক আছে ভাই এটা কি কবুতর আপনার রেড চেকার হ্যাঁ খুবই সুন্দর এই যে আমি দেখাই নর আর মাদি দাদা এগুলো ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা রানিং পেয়ার দাদা তো দর্শকরা যদি নিতে চায় মহসিন টিভির থেকে হ্যাঁ এই পেয়ারটা যত রানিং বলতেছেন আপনি কত টাকার বিনিময় দিতে চান মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা এটা দর্শকরা নিতে পারবে কত টাকা দিয়ে আপনার থেকে 2500 টাকায় নিতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 2500 টাকা একটু কম টম দেওয়া যাবে না দাদা একটু দেখেন না হয় এগুলো কম করা যায় না রেড চেকার তো আছে তবে কোয়ালিটি বেশ সুন্দর আমি দেখাই আপনাদেরকে দর্শক কবুতর গুলা এই যে দেখেন নর এটা ভাইয়া আর এই সামনেরটা কি এটা মাদি তো এই পেয়ারটা নিতে গেলে কত টাকা লাগবে পেয়ারটা 3000 টাকা ভাইয়া এটা কি ভাই আপনার কোনো মানে বাচ্চা কাছে উড়াইতে পারবে বাচ্চা কাছে 100% উড়াইতে পারবে হ্যাঁ তো 3000 টাকা লাগবে একটু কম বেশি করা যায় না দেন তো কম বেশি করা যায় না মশিন বাইর রিকোয়েস্টের জন্য 200 টাকা সম্মান 2800 টাকাটা 2800 টাকা একদম আচ্ছা রানিং পেয়ার এগুলা রানিং পেয়ার আচ্ছা দর্শক এগুলো রানিং পেয়ার 2800 টাকা গুলো আপনারা নিতে পারবেন এই জোড়াটা দেখেন ভাইয়া এটা কি কবুতর আপনার এটা হচ্ছে ডানলেস শাটিং ওভার ডানলেস শাটিং ওভার আচ্ছা আচ্ছা এটা কি এটা জুড়ে আছে নিয়ে নিস হ্যাঁ এই যে দর্শক দেখায় আপনি দেখে খুবই চমৎকার এই যে দেন ইনশাল্লাহ নিয়ে নিবে হবে অনেকে মা দিশা তাক দেখে মনে করতে পারেন অরে আচ্ছা ঠিক আছে ভাই এটা কি কবুতর আপনার আর্সেঞ্জেল এটা কি নন্না মাদি এটা মাদি ভাই মাদি এটা কয় পর আছে দাদা রানিং মাদি এটা কত টাকা খাচ্ছে এটা 2500 টাকা একদম এই মাদি একদম 2500 টাকা এটা রানিং একদম ভাই অথবা যদি কারো কাছে নট থাকে আমার কাছে সেল করতে পারেন এটা কোয়ালিটি ফুল একটা কোয়ালিটি ফুল খুবই চমৎকার গাটাবের কবুতর 2500 লাগবে দাদা এটা 2500 টাকায় লাগবে আচ্ছা ঠিক আছে ভাইয়া এটা কি কবুতর আপনার দাদা এটা কিং এর বাচ্চা বাচ্চা আর ওটা একই তো এক জোড়াই এক জোড়া হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এটা কয় পরে আছে বা কেমন দাম এক দুই পরে আছে নর্মাদি কনফার্ম আছে সামনের এটা নর আর পিছেরটা মাদি হ্যাঁ আচ্ছা বাদার এগুলোর দাম কত টাকা চাচ্ছেন ভাই কিরকম মাত্র 2000 টাকা ভাই মাত্র 2000 টাকা একদম গোলাপি ঠোঁট কোনো রকম মিসিং নাই আচ্ছা এটা হলো মাদিটা এটা মাদিটা দর্শক এই যে দেখেন যেটা উড়াল দিতে আছে আর নটটা হয়তো দাঁড়ায় আছে তো কত হইলে দিবেন ভাই এগুলা 2000 টাকা ফাইনাল ওকে ভাই এগুলা কি পাখি আপনার কালিম পাখি এগুলা কি রানিং এগুলা নিউ অ্যাডাল্ট হ্যাঁ আচ্ছা আচ্ছা দাদা তো এগুলা নিউ অ্যাডাল্ট যাতে জোড়া জোড়া আছে না জোড়া ছাড়া আছে জায়গায় একটা জোড়া আছে আর একটা সিঙ্গেল আছে হ্যাঁ আচ্ছা 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 তো দাদা এগুলা জোড়া কত আর সিঙ্গেল কত জোড়া 5000 টাকা জোড়া 5000 টাকা হ্যাঁ দর্শক এগুলা জোড়া 5000 কালিম পাখি এই যে দেন আপনারা খুবই চমৎকার আর এই যে একটা সিঙ্গেল এই যে দেন ঠিক আছে তো ভাইয়া এগুলা জোড়া কত হলে দিবেন আপনি জোড়া 5000 নর্মাদি কনফার্ম করা আচ্ছা ঠিক আছে তো 5000 টাকার জোড়া আর একসাথে নিতে গেলে এটা আলোচনা সাপেক্ষে দিবেন তাই তো ওকে ঠিক আছে জাকির ভাই এগুলো হিরামন তো তাই না আচ্ছা আচ্ছা বাদার তো এগুলো রানিং না নিউ অ্যাডাল্ট আমাকে জানাও ভাই আর এগুলো খুবই পছন্দের পাখি সবারই কালারটা দেখছেন কালারটা খুবই রোজ কালার তো আমি দেখাই দেন এই যে খুবই শেপ ব্লু মাথার উপরে এটা হচ্ছে মেয়ে আর লাল যেটা মাথার উপরে এটা ছেলে আচ্ছা
আচ্ছা এগুলো তো বাচ্চা করবে তাই না এটা যদি উপযুক্ত পরিবেশ পায় এবং স্পেসটা ভালো পায় ব্রিডিং বক্স দিলে ইনশাআল্লাহ বাচ্চা করবে আচ্ছা দাদা এটার দাম কত এটা 4000 টাকা এটা বিক্রি দাম দাদা এটা বিক্রি দামই দাদা আর সারা বাংলাদেশে ইনশাআল্লাহ ডেলিভারি দিতে পারব এটা বিশেষ করে মহিলা মানুষ বেশি পছন্দ করে আর হীরামন্তা তো এটা খুব নাম করা একটা পাখি ওকে ভাইয়া এগুলা কি এটা লাভবার্ড হ্যাঁ আচ্ছা ভাই এগুলা কি আসলে ভালোবাসা বেশি এগুলোর ভিতরে জি ভাই এই জন্য এমন লাভবার্ড হ্যাঁ আচ্ছা নরমালি বোঝা যাবে এগুলা 100% ব্রিডিং পেয়ার এটা আমরাই গ্যারান্টি দিই আচ্ছা দাদা এগুলা তোলে এগুলা ডিম বাচ্চা করা না ডিম বাচ্চা করা আচ্ছা এগুলা কত করে চাচ্ছেন লাভবার্ড এটা 5000 টাকা জোড়া এটা কি একদম আচ্ছা ঠিক আছে একদম এগুলা ডিম বাচ্চা করবে তো ডিম বাচ্চা ইনশাআল্লাহ ওকে ভাই এগুলা কি এগুলা কোকাটাল হ্যাঁ আচ্ছা 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 ভাই এগুলা কি রানিং 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 হ্যাঁ আচ্ছা আচ্ছা তো রানিং যে তো বলতেছেন দাদা নরমালি তো কনফার্ম করা নরমালি কনফার্ম করে দিব ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে আমরা দিব আচ্ছা তো ভাই এগুলা কোকাটালগুলো প্রাইস কেমন থাকবে এটা 6000 টাকা জোড়া 6000 টাকা জোড়ে থাকবে এটা বিক্রি দাম এই দামে বিক্রি এই দামে বিক্রি হ্যাঁ সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি আচ্ছা এগুলো খায় কি ভাই এটা খাবার আছে আপনার আমি আপাতত যদি আপনাদের একটু দেখায় দেই আচ্ছা আপনি বলেন দর্শকরা যত নিলে চিন্তা এই যে দেখেন খাবারটা একটু দেখেন এই যে খাবার হ্যাঁ এটা হচ্ছে আপনার দানাদার মিক্স যে খাবারটা যেমন এটা হচ্ছে এখানে ক্যানারি আছে মিলিট আছে কুসুম ফুল আছে সূর্যমুখ আছে ইভেন এটার বাহিরেও কিন্তু আপনি খাবার দিতে পারবেন এদেরকে সব ফ্রুট আপনি মিক্স করে খাওয়াতে পারবেন যেমন ডিম গাজর হ্যাঁ হ্যাঁ ছোলা বড় সিদ্ধ করে এগুলো দিলে খাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই এটা কি এটা এগুলো লাভবার্ড লাভবার্ড হ্যাঁ জি ভাই এখানে দুইটা মিউটেশন আছে একটা হচ্ছে ইয়েলো ফিশার আর একটা হচ্ছে গ্রিন ফিশার আচ্ছা আচ্ছা এগুলো কি গ্রিন ফিশার দুইটা জোড়া আছে এখানে দুইটা জোড়া আছে দাদা এগুলো কি রানিং আপনার কাছে এগুলো রানিং না এগুলো 5-6 মাসের বাচ্চা 5-6 মাসের বাচ্চা তো আমি একটু কাছ থেকে দেখাই দর্শকদেরকে দর্শক দেখেন আপনারা তো দাদা এগুলো যদি নিতে চায় হ্যাঁ এই যে ইয়েলো যেটা ফিশার আছে আর যেগুলো আছে গ্রিন আছে এগুলো কোনটা কত টাকা করে পড়বে আসলে আমরা গ্রিন ফিশারগুলো 4.5 করে বিক্রি করি কিন্তু আপনার গত ভিডিওতে 1/3 জোড়া নিছে 4000 করে দিয়ে দিছি জোড়া তো 4000 করে রাখা যাবে আচ্ছা একটু যদি দর্শকদেরকে কমায় কমায় দিতেন তাহলে ভালো হতো এগুলো আসলে পাওয়াটাই মুশকিল বাংলাদেশে সব জায়গায় পায় না আর সবাই সব জায়গায় খুঁজে পায় না আর দর্শকরা তো পাখির এখন ভিডিও পাবে মর্নিং টিভিতে নাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার কাছে অ্যাভেলেবল পাখি থাকে আর প্রচুর পরিমাণে পাখি আছে ঠিক আছে ভাইয়া এটা দুইটা দুই কালার হ্যাঁ জি ভাই দুইটা মিউটেশন মিউটেশন বাচ্চা কেমন আসবে দুইটাই আপনার সে যে আপনার একটা হচ্ছে ইয়েলো ফিশার আর একটা হচ্ছে ব্লু মার্ক ব্লু মার্ক জি বাদার বাচ্চাগুলো কেমন করবে বাচ্চা দুই রকমই আসবে ইনশাআল্লাহ দুই রকম মানে একের ভিতরে দুই পাচ্ছে আর এগুলাতে কিছু আনকমন বাচ্চাও পাওয়া যায় যেগুলো খুবই দাম থাকে ও এগুলো মিউটেশন আলাদা আলাদা আমি বেশ কয়েক জোড়া দিয়ে রাখছি আলাদা আলাদা ভালো কিছু পাওয়ার জন্য আচ্ছা তো ভাই এগুলোর প্রাইসটা কত থাকতেছে এটা প্রাইসটা থাকবে একদম 5500 টাকা এগুলো রানিং 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 ব্রিডিং ডিম বাচ্চা গ্যারান্টি আচ্ছা 5000 টাকা লাগবে দাদা জি 5500 টাকা লাগবে 5000 টাকা বলে ফেলছেন কিন্তু আপনি 5500 বলছি আর 5000 এটা দেওয়া যাবে না কেননা কেননা এগুলো দুইটাই হাই মিউটেশন হাই মিউটেশন না ভাইয়া আচ্ছা 5500 বলতেছেন আপনি জি ভাই আচ্ছা ঠিক আছে দাদা ভাইয়া এটা কি এটা এটা একটা লাভবার্ড পেয়ার কিন্তু এখানেও দুইটা মিউটেশন আলাদা আমরা যেমন যেমন এটা হচ্ছে আপনার এই যে অরেঞ্জ কালার যেটা এটাকে বলে হচ্ছে অরেঞ্জ হেড অপালাইন লাল চোখের আর ওখানে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আপনার গ্রিন অপালাইন আচ্ছা আচ্ছা আর কি হ্যাঁ গ্রিন অপালাইন আচ্ছা ওটা লাল চোখের ওটা রানিং জি আপনার গ্রিন অপালাইনটা হচ্ছে মেল আর অরেঞ্জ হেড অপালাইনটা হচ্ছে ফিমেল আচ্ছা বাজার এগুলোর দাম কত এই জোড়াটা 6000 টাকা পড়বে একদম একদম ভাই এটা কি এটা এটা অস্ট্রেলিয়ান গুগু অস্ট্রেলিয়ান গুগু হ্যাঁ সাদা গুগু দাদা আচ্ছা আমি তো পাখি নিয়ে এখন ভিডিও দিব আমার দর্শকরা নিতে পারবে তো ইনশাআল্লাহ আপনার দর্শকরা নিচ্ছে তো আমাদের কাছে নিচ্ছে হ্যাঁ তো দর্শক আশা করি পাখির ভিডিও চাইলে কমেন্টে জানাবেন তো দুইটা ডিম আছে এটা হ্যাঁ এটা দুইটা ডিম আছে ইভেন দুইটাই জমছে দুইটাই জমে গেছে তো দাদা এগুলা কত টাকা চাচ্ছেন এটা জমা ডিম সহকারে মাত্র 1500 টাকা একদম এটা সাইজ কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো আচ্ছা ঠিক আছে 1500 1500 টাকা দর্শক তো আজকে আমি বিদায় নিয়ে নিব তো পাখির ভিডিও চাইলে কমেন্টে জানাবেন আর কি কি খামারি বাইরা যদি পাখির ভিডিও দিতে চান ইনশাআল্লাহ সেটাও আমাকে জানানোর চেষ্টা করবেন আপনাদের পাখির ভিডিওটা আমি অবশ্যই দর্শকদের মাঝে দেখানোর চেষ্টা করব তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন দর্শক তো আজকে এই পর্যন্তই ঠিক আছে তো বিদায় নিয়ে নিই জাকির ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আরও পাখি পাবেন আবার